পাকিস্তানের রাজনৈতিক নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। ইমরান খানের গ্রেপ্তার ইস্যুর জের কাটতে না কাটতে এবার নতুন খড়গ নামল সাবেক এই প্রধানমন্ত্রী সহ তার দলের নেতাকর্মীদের উপর। ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি সহ দলটির 80 জনের বেশি নেতাকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ সহকারী আতাউল্লাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইমরান খান ও বুশরা বিবি সহ এই নেতাদের নো ফ্লাই তালিকা এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। পিটিআই নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন আসাদ উমর, মালেকা ভুকারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাইদ, হাম্মাদ আজহারি, ইয়াসিন রশিদ ও আসলাম ইকবাল। এর মধ্যে পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, তালিকায় নাম থাকা ব্যক্তিদের পাকিস্তান ত্যাগের অনুমতি দেওয়া হবে না। তবে সেই নিষেধাজ্ঞা কতদিনের তা উল্লেখ করা হয়নি। সম্প্রতি পিটিআই এর একাধিক নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। বুধবার তার দল ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে সেক্রেটারি আসাদ উমর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে বুধবার প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুশিয়ারি দিয়ে বলেন, ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার কথাও বিবেচনা করছে সরকার। গেল বছর এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। এরপর তিনি অভিযোগ করেছেন, তাকে অপসারণের নেপথ্যে রয়েছে সেনাবাহিনী। এরপর থেকেই আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন তিনি। গেল 9 মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেনাবাহিনীর কয়েকটি স্থাপনায়ও ভাঙচুর চালানো হয়। কয়েকদিনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এরপর থেকেই পাকিস্তানের রাজনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। আল কাদির ট্রাস্ট ও তোষাখানা মামলা ছাড়াও ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদ সহ রাষ্ট্রদ্রোহের অভিযোগও দায়ের করা হয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।